বন্ধুরা, আমরা এখন আছি কাজিরচড়া শিবতলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শতাব্দী প্রাচীন একটি মন্দির এখানে ছিল, বাবা শিবের মন্দির। কিন্তু কালকের বিধ্বংসী আমফান ঝড়ে মন্দিরটি যে অশ্বত্থ গাছের তলায় ছিল, সেই অশ্বত্থ গাছটি একেবারে গোড়া থেকে উৎখাত হয়ে গেছে এবং মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবং এই মন্দিরের পাশেই একটি খুব পুরানো প্রাথমিক স্কুল আছে এবং এই প্রাথমিক স্কুলের নাম কাজিরচড়া শিবতলা প্রাথমিক স্কুল। এবং দেখতে পাচ্ছেন স্কুলটিরও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গাছটি বিশাল একটি গাছ ছিল এবং সেই গাছটি একেবারে গোড়া থেকে উপরে সংলগ্ন যে মন্দির এবং স্কুল, সেই স্কুলে পুরোপুরিভাবে একেবারে পড়ে গেছে। এটা থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা বিধ্বংস ছিল কালকের ঝড়। দেখতেই পাচ্ছেন একেবারে গাছের গোড়া থেকে পুরো উবড়ে গেছে কাজিরচড়া শিবতলার আমাদের খুব প্রিয় যে মন্দির, সেই মন্দিরের উপরে এই গাছ। দুঃখজনক ঘটনা। এই মন্দিরের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে প্রকৃতির কাছে আমরা অসহায়। এবং এই যে কাজিরচড়া সাউথ প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কুলেরও বেশ কিছুটা অংশ গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবং এলাকার মানুষ এই মন্দিরটা ভেঙে যাওয়ার ফলে খুবই বিষাদগ্রস্ত এই মুহূর্তে। নমস্কার, আমি অর্ণব পল্লে, আপনারা দেখছেন অর্ণব সি ওয়ার্ল্ড। আপনারা জানেন যে গত 20 মে যে বিধ্বংসী আমফান ঝড় হয়, সেই ঝড়ের ফলে বহু জায়গায় বহু ক্ষতি হয়েছে। তার মধ্যে একটা আমরা এই মুহূর্তে কাজিরচড়ায় আছি। কাজিরচড়ায় যে নবনির্মিত যে বড় বাবার মন্দির, যে মন্দিরটা অনেক কষ্ট করে অনেকদিন বাদে নতুন করে সুন্দর করে তৈরি করা হয়েছিল, সেই মন্দিরটি যে বটগাছ সংলগ্ন ছিল, সেই বটগাছটি গোড়া থেকে সম্পূর্ণভাবে উৎখাত হয়ে যায় এবং সেই উৎখাত হওয়ার ফলে মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এলাকার লোক খুবই দুঃখে আছে, কারণ মন্দিরটি কয়েক মাস আগেই তৈরি হয় নতুন করে সুন্দর করে, কিন্তু সেই বেশি দিন থাকলো না। আপনারা একটু দেখুন মন্দিরটার অবস্থা, দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ বিধ্বংসী ছিল কালকের ঝড়। এই সেই মন্দির, আমাদের বড় বাবা এবং মা কালীর মন্দির। এবং এখানে বহু মানুষ দূর দূর থেকে এসে পুজো দেয় এবং এলাকার লোকের কাছে এই মন্দিরটি খুবই জনপ্রিয়। এবং এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির এবং এই কয়েক মাস আগেই অনেক কষ্ট করে মানুষ, এখানকার যে স্থানীয় মানুষ, তারা মন্দিরটি নতুন করে তৈরি করেছিলেন। কিন্তু এই যে বিশাল বটগাছটির তলায় এই মন্দিরটি ছিল, গতকাল 20 মে ঝড়ে সেই মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং গাছটি একেবারে গোড়া থেকে উপড়ে যায়। এবং আমরা খুবই দুঃখিত যে আমাদের এলাকার এত সুন্দর একটি মন্দির এইভাবে ধ্বংস হয়ে গেল।